অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে ওয়ান ম্যান ওয়ান পোস্ট, এক ব্যক্তি এক পদ। যেহেতু আমি রেলের প্রতিমন্ত্রী, তার সঙ্গে জেলা সভাপতি, দুটো এই যে এআইসিসি যে সিদ্ধান্ত তার সঙ্গে এটা ম্যাচ করছে না, ফলে যে কোনো আমার পদ ছাড়াটাই ব্যাপার ছিল। সেমতো শুধু আমি না, আমার সঙ্গে মালদার সভাপতি ডালুদাকেও এই পদ ছাড়তে হয়েছে। এবং সেই পদে মুর্শিদাবাদ জেলায় মান্নান হোসেন থেকে আরম্ভ করে আবু হেনা, মনোজ চক্রবর্তী, আবু তাহের খান, এরা কিন্তু সবাই সিনিয়র লিডার। তো আমরাই বলেছিলাম এআইসিকে যে আপনারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন। তোরা যেহেতু আবু হেনা সব থেকে পুরনো এমএলএ ওখানকার, সেই হিসাবে এবং সাত্তা সাহেবের ছেলে, সেই হিসাবে আবু হেনাকে তারা সিলেক্ট করেছে। যেই সভাপতি হোক, আমার কোনো সভাপতিতে কোনো আপত্তি নেই, কারণ আমার একজন কংগ্রেস ওয়ার্কার হিসাবে যে সভাপতি হবে তাকে সাহায্য করা, সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো, এটা আমার রাজনৈতিক কর্তব্য, সেই কর্তব্য আমি পালন করব।